নুনতে ফুরোয় ভাত, এবড়ো খেবড়ো রাস্তাঘাট, আমাদের স্বপ্ন দেখা বাকি। আমরা কজন এই গ্রামেতেই থাকি, নুন আনতে ফুরোয় ভাত, এবড়ো খেবড়ো রাস্তাঘাট, আমাদের স্বপ্ন দেখা বাকি। আমরা কজন এই গ্রামেতেই থাকি, সন্ধে হলে লোডশেডিং, সন্ধে হলে লোডশেডিং, অন্ধকারে কাটছে দিন, নেতা মন্ত্রী দিচ্ছে দেদার ফাঁকি। পারলে দেখে যা কিভাবে থাকি, নুন আনতে ফুরোয় ভাত, এবড়ো খেবড়ো রাস্তাঘাট, আমাদেরও স্বপ্ন দেখা বাকি। আমরা কজন এই গ্রামেতেই থাকি। বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে এই যে ভিডিওটা তৈরি হচ্ছে আর কি, এটা আমি একটা গ্রামে আছি আজকে। তো গ্রামে আসতে এই গানটা গাইব না সেটা তো হতে পারে না। এই গানটার নাম গ্রাম, আপনারা অনেকেই জানেন। আজ থেকে প্রায় বছর দুয়েক আগে এই গানটা আমার লেখা, এবং একটা গ্রামে গিয়েই লেখা হয়েছিল। এবং গ্রামের যে পরিবেশ, গ্রামের যে যন্ত্রণা, সেখান থেকে এই গানটা লেখা হয়েছিল। তো আজকে এরকম একটা পরিবেশে এসে পেছনে গ্রামের বাড়ি, সেখানকার মানুষজন, সেখানকার পরিবেশ, পাখির আওয়াজ, সকাল থেকে বিভিন্ন রকমের পাখির আওয়াজ, এত পাখির আওয়াজ একসাথে আমি কোনো দিন শুনিনি। এবং একটা অদ্ভুত একটা পরিবেশ, এখানকার মানুষজন এত ভালো এবং এত সরল, সিম্পল। শহরের মানুষের যে এত কি বলবো, কোনোটাই সিম্পল নয়, এখানে সবটাই কেমন যেন খুবই সাধারণ, খুবই সিম্পল। এই জিনিসটাই খুব মানে নাড়া দিয়ে যাচ্ছে। এবং এই গানটা আমার প্রায় বললামই দু বছর আগে লেখা একটা গান, এবং অদ্ভুতভাবেই সেখানে যে পরিবেশ আর কি, আমরা যেটা বলে থাকি যে মানে যে গ্রামের মানুষরা হয়তো খুব ভালো আছে, মানে ওরা ওখানেই ভালো আর কি, ওখানে ওদের জন্য ওটাই ঠিক আছে, ওরা শহরে এসে পারবে না। আসলে পারবে না ঠিকই, তার প্রচুর কারণ আছে, শহরে এসে সেটা পারা মুশকিল। কিন্তু ঘটনা হচ্ছে এই যে রাত্রি হয়ে গেলেই, সন্ধে হয়ে গেলেই আলো চলে যাওয়া, ভাবুন তো, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট কত মানুষেরা, বৃদ্ধ লোকেরা, কত অসুস্থ লোকেরা বিনা আলোতে আছেন, রাত্রি কাটাচ্ছেন, কত রকম বিপদ আপদ হয়। কিন্তু এরকমও হয় যে ওরা এখান থেকে কিন্তু অনেক দূরে দূরে সেই বড় বড় যে হাই রাইজিং বিল্ডিংগুলো কিন্তু দেখতে পায়, সেখানে যে আলোগুলো জ্বলছে, নিয়ন আলোগুলো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছে। সেখান থেকে একটা অদ্ভুত সেইখান থেকে, এবং একটা বাবার ছেলের সম্পর্ক, সেখান থেকে অদ্ভুতভাবে এই গানটা তৈরি হয়। তো যাই হোক, তো আজকে ভাবলাম যে এই গানটা আপনাদের সাথে শেয়ার করি। আরেকটু গেয়ে আজকের এই ছোট্ট আমার গানের গল্পর যে আরেকটি এপিসোড, সেটা শেষ করব। আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো জ্বলছে ঝলমল, পেটের জানায় মাংস পেশি টলছে টলমল। আকাশ ছোঁয়া ইচ্ছেগুলো জ্বলছে ঝলমল, পেটের জানায় মাংস পেশি টলছে টলমল। শিক্ষা স্বাস্থ্যের ক্ষুদ্র দাবি রাখি, পারলে দেখে যা কিভাবে থাকি, নুন আনতে ফুরোয় ভাত, এবড়ো খেবড়ো রাস্তাঘাট, আমাদেরও স্বপ্ন দেখা বাকি।
আমরা কজন এই গ্রামেতে থাকি, আমরা কজন এই গ্রামেতে থাকি, আমরা কজন এই গ্রামেতে থাকি। ভালো থাকবেন বন্ধুরা।